আজকে আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে দেখা করতে। আর এখন বাজে বিকেল 4:30, আর আমি চলে এসেছি নদীতে, দেখতেই পাচ্ছ। আর আমি আগেই সরি বলে দিচ্ছি, খুব লেটে ভিডিওটা পোস্ট করছি, একটু আমি ব্যস্ত আছি, তো সেই কারণে ভিডিও এডিটিং করার সময় পাচ্ছি না। কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম এই ভিডিওটা, কেন এই ভিডিওটার একটা বিশেষত্ব আছে যে আমাদের এখানে যে ছট পুজো হয় তার সঙ্গে মানে একটা খুব সুন্দর একটা জিনিস যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো ওপাশে যেটা দেখতে পাচ্ছ বাড়ি ঘরগুলো, এগুলো কিন্তু ইন্ডিয়ান না, এগুলো সব বাংলাদেশের। আর নদীর ওপারে আর এপারে হচ্ছে আমাদের ছট পুজো, ওরাও 2 বছর ধরে মানে ও এপাশে এসে ছট পুজো করছে, সামনাসামনি করে আমাদের ছট পুজোর সামনে ওরাও ছট পুজো করে। কিন্তু এর আগে অবধি আমরা অনেক বছর ধরে দেখেছি যে ওরা আমাদের এখানে এসেই মানে ছট পুজো করতো, তখন আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সও কিছু বলতো না। কিন্তু এখন দেখছি যে ওরাও আলাদা করে ছট পুজো করছে, আর সেটাই মানে আমাদের কাছে বিশেষ আকর্ষণীয়। অনেক অনেক দূর থেকে আমাদের এখানে আশেপাশের অনেকেই লোক আসে, জাতি ধর্ম সব নির্বিশেষে সবাই আসে দেখতে। আর আমরা এখানে বসে বাড়ির ধারে ছট পুজো দেখি, আমাদের এখানকার ছট পুজো। আর সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো এই যে বাংলাদেশে দেখতে পাচ্ছ, হয়তো ভালো করে দেখাতে পাচ্ছি না, বাংলাদেশ থেকে বাংলাদেশেরগুলো আসছে ছট পুজো করতে। তো তোমরা দেখতে থাকো আর আনন্দ নাও। আগের বছর এখানে চলে আসছিল না, না তার আগে কয়েকবার এখানে চলে আসছে। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর এই ভিডিওটা তোমরাও দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো নদীতে কিন্তু খুব একটা জল ছিল না, কিছুদিন আগে দেখলাম, আজকে নদীতে জলও ছেড়েছে, এত সুন্দর লাগছে দেখতে, মানে খুব সুন্দর। তোমরা দেখো বন্ধুরা, ওরা কিন্তু বাংলাদেশ থেকে একদম নদীর মাঝখানে এসে পড়েছে, মানে এদিকে আমাদের এদিককার পুজো দেখতে। আর আমরাও বাঁধের ধারে বসে বসে আমাদের পুজো তো দেখছি আমাদের এখানকার, কিন্তু আমরা সাথে বাংলাদেশেরও পুজো দেখছি। সত্যি এই দিনটা কিন্তু আমরা সবাই খুব উপভোগ করি, খুব ভালো লাগে আমাদের। আর আজকে আমার শরীরটা বিশেষ ভালো ছিল না এই ছট পুজোর দিনে, তো আমিও সেভাবে ভিডিও করতে পারিনি, একটু তোমাদের জন্য ছোট করে ভিডিও করেছি। আর এখানে দেখো মানে রিপোর্টাররাও এসেছে, ওরাও ভিডিও করছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে নিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা দেখো আর তোমরাও উপভোগ করো আমার সাথে।